এলম ধ্বংস হবে আলম চলে যাওয়ার কারণে। আগামী দিনে আলম থাকবে না, কেয়ামত সামনে এসে যাচ্ছে। তাই আলম সৃষ্টির এই কারখানা, যদি মুসলমানরা পৃথিবীতে না আসতো তাহলে বিজ্ঞান 1000 বছর পিছিয়ে যেত। বর্তমান বিজ্ঞানের মূল উৎস হলো মুসলমানের কাছ থেকে। আমাদের প্রতিষ্ঠানগুলি আস্তে আস্তে শুধুমাত্র আমিনার রফাদান ভিত্তিক হয়ে যাচ্ছে, এটা থাকবে না। দারুল্লাদিজ বিশ্ববিদ্যালয় হলে ইনশাল্লাহ আমরাই এটা পরিবর্তন করে ফেলব। আমাদের মানুষদের নিজস্ব উদ্যোগেই এই মাদ্রাসাগুলিকে সায়েন্স, কমার্স এবং যাবতীয় সব বিষয়ে সার্বিক শিক্ষা বিপ্লব ইনশাল্লাহ এখান থেকেই হবে। তাদের অভিভাবকেরা যারা এখানে আসছেন তাদেরকে তারা শিক্ষার সুযোগ করে দিচ্ছেন, এটাতে আমি খুব খুশি হয়েছি। কারণ মাদারীপুরের এক অভিভাবক আমাকে সরাসরি এসে বললেন যে স্যার, আমি এখান থেকে আর কোথাও যাব না, তুমি যতই টাকাওয়ালা হও এই প্রতিষ্ঠান ছেড়ে আমি কোথাও যাব না, কারণ আমি তোমার ঘরে আসি, তোমার বাচ্চার মা হয়েছি, কোনোদিন তুমি যা শেখাওনি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি শিখে ফেলেছি এই মাত্র 1 সপ্তাহের মধ্যে, অতএব এখান থেকে আমি কোথাও যাব না। আজকে আমিনুলের মেয়ে নাইমা, যার চেহারা দিয়ে আমি বারবার তাকাচ্ছি আর দেখছি মনে মনে তার বাপের চেহারা, সে ছিল এই মার্কেজের সেক্রেটারি, অথচ আজকে সে এখানে নাই, কিন্তু তার মেয়ে আমাদের সামনে তো চমৎকার পরিবেশন করল, উপস্থাপন করল। এগুলো দেখে জানি না আমরা কত খুশি হচ্ছি, বারবার তার জন্য দোয়া করছি। আমিনুল মরেনি, বাচ্চা বেঁচে আছে, বাচ্চার মধ্যে স্মৃতি ভাস্কর উঠেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত সুনিপুণভাবে তৈরি করা আমাদের বাচ্চাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ছোটবেলার এই প্রশিক্ষণ যে সারা জীবনের পাথে হোক সেই দোয়া করছি। যেসব শিক্ষিকা এদেরকে এমন সুন্দর করে গড়ে তুলেছেন আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সর্বোপরি 3টি বিষয়ে সবাইকে মনে রাখার জন্য আবেদন জানাচ্ছি। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, এবং মানুষকে তিনি কোন কাজে দুনিয়াতে লাগাবেন সব কিছুই 4 মাস বয়সেই মায়ের গর্ভে তিনি লিখে দিয়েছেন। ঔষধ তৈরি হয় ফ্যাক্টরিতে, ঔষধের শিশির গায়ে লেখা থাকে ডেট অফ এক্সপায়ারি, এই ঔষধের ক্রিয়া কবে শেষ হয়ে যাবে, লেখা থাকে এই ঔষধের প্রিপোজিশন, এই ঔষধ দ্বারা কী কী উপকার হবে। ঠিক অমনিভাবে আল্লাহ পাক মায়ের গর্ভে 4টে বিষয় লিখে দিয়েছেন, আজল, আমল, রিজিক, সৌভাগ্যবান না হতভাগা, সে কতদিন দুনিয়ায় বসবাস করবে, এই হায়াত আল্লাহ সেখানে লিখে দিয়েছেন, ঠিক ঔষধের ডেট অফ এক্সপায়ারি মতো। সে কতদিন দুনিয়াতে থেকে কি কি কাজ করবে এটাও ঠিক ওই ঔষধের মতেই, কোন ঔষধে কী কাজ হয় ওরকমই। দুনিয়াতে সে কি খাবে, তার রুজি কি হবে, সে কোটিপতি হবে না তো কম পয়সার মালিক হবে, এটাও লিখে দিয়েছেন সেখানে। অতএব রুজির জন্য ব্যতিব্যস্ত হওয়ার প্রয়োজন নাই। সর্বশেষে সে জান্নাতি হবে কি জাহান্নামি হবে এটাও আল্লাহ লিখে দিয়েছেন। এজন্য আমরা যা দেখলাম সামনে এই সবই মূল সৃষ্টিকর্তা আল্লাহ। ফতাবারাকাল্লাহু আহসানুল খালেকিন
মহাপবিত্র সেই আল্লাহ যিনি কতই না সুন্দর সৃষ্টিকর্তা, তার সৃষ্টির কিছু নমুনা আমরা দেখলাম। ছোট ছোট বাচ্চা যারা এখনো ভালো মন্দ জ্ঞান হয়নি বললেও চলে, তাদের কাছ থেকে আমার চমৎকার চমৎকার উপস্থাপনা এবং বক্তব্য আমরা শুনলাম। আমাদেরকে বলা হলেও আমরা পারতাম না, আল্লাহ পাক তাদের এই প্রতিভার আরও বরকত দান করুন। যা যে সমস্ত শিক্ষিকা বোনেরা তাদেরকে তৈরি করেছেন তাদের মধ্যে আরও সৃজনী প্রতিভা দান করুন এবং তাদেরকে বাচ্চাদের গড়ে তোলার ব্যাপারে আরও আন্তরিক হওয়ার তৌফিক দান করুন। অভিভাবক ভাই যারা এসছেন, যারা এই দৃশ্য দেখেছেন, তাদের মনেও সান্ত্বনা থাকা উচিত যে এই মেয়েটি আমার বাড়িতে থাকলে কখনোই এটা হতে পারতো না। এখানে মৌলিকভাবে তিনটা বিষয় জানা আবশ্যক। এক, এলেম অর্জন হয়, জ্ঞান অর্জন হয় মূলত তিন ভাবে। একটা হলো এলমে ওয়াহাবি, যেটা আল্লাহ পাক প্রদত্ত, সেটা সে হবেই, বেল গাছে কাটা হবে আবার নারকেল গাছে কাটা হবে না, এটা আল্লাহরই সৃষ্টি। কোন বাচ্চা কীভাবে তৈরি হবে, সে এসে কী করবে, আল্লাহ সবই করে দিয়েছেন, সেগুলি খালি বহিঃপ্রকাশ ঘটছে, এটা এলমে ওয়াহাবি, আল্লাহর দেওয়া দান। এ দুই নম্বরে আসে এলমে কাসাবি, অর্জিত জ্ঞান, যেটা এই প্রতিষ্ঠানে শিখছে, অন্য প্রতিষ্ঠানে গেলে তারা এই সুযোগ পেত না, এই জ্ঞান অর্জন করতেও পারত না। আর এখানে গিয়েই প্রতিষ্ঠানের গুরুত্ব বেড়ে যায়। যারা আমরা বাচ্চার অভিভাবক, আমাদের এই বিষয়ে শিক্ষণীয় রয়েছে যে আমাকে আমার বাচ্চাকে কোন পরিবেশে দিতে হবে, এ দায়িত্ব পালন আমাকেই করতে হবে। এই পরিবেশ না পেলে আজকে আমিনুলের মেয়ে নাইমা, যার চেহারা দিয়ে বারবার তাকাচ্ছি আর দেখছি মনে মনে তার বাপের চেহারা, নাইমার মাও এখানে আছে, ওইটা চিন্তা করে নিশ্চয়ই তার মনে এখন বারবার উঁকি মারছে নাইমার আব্বার কথা। আমাদেরও কেউ প্রিয় ভাজন ছিল আমিনুল, আমরাও ভাবছি বারবার, সে ছিল এই মার্কেজের সেক্রেটারি, অথচ আজকে সে এখানে নাই, কিন্তু তার মেয়ে তো আমাদের সামনে তো চমৎকার পরিবেশন করলো, উপস্থাপন করলো, এগুলো দেখে জানি না আমরা কত খুশি হচ্ছি। বারবার তার জন্য দোয়া করছি, আমিনুল মরেনি, বাচ্চা বেঁচে আছে, বাচ্চার মধ্যে তার স্মৃতি ভাস্বর উঠেছে, প্রত্যেকটা মা এটাকে দেখছেন। আমিও কখনো চিন্তা করি নাই যে আমার এই নাতনি জুমান আজকে এখানে এত চমৎকারভাবে উপস্থাপন করবে, কল্পনারও বাইরে। তার বাপ এখানে বসে আছে, তার মা বাবা বসে আছে, তাদের জীবন সার্থক। এমনি করে প্রত্যেকটা উপস্থাপিকা, প্রত্যেকটা বাচ্চার যারা অভিভাবকরা এখানে আছেন, তারা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করুন। এই পরিবেশটার কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। এখানকার প্রধান শিক্ষিকা এবং এখানকার অন্যান্য শিক্ষিকা, আমরা সবার জন্য প্রাণ খোলা দোয়া করছি। এই সঙ্গে চমৎকার নাটিকা আসলো বিবর্তনবাদের উপরে, এটা আপনারা পড়বেন ভালো করে। সরকার সর্বোচ্চ অভিভাবক বাংলাদেশের, কিন্তু তারা তাদের সে অভিভাবকের দায়িত্ব পালন করেনি, বরং তারা আমাদের আকিদা আমলের উপরে হস্তক্ষেপ করেছে। আমরা বলবো তাদের উপরেও যারা আছে, যারা তাদেরকে আন্তর্জাতিকভাবে পদভ্রষ্ট করেছে, সে বিষয়ে যেন তারা সাবধান হন। আমাদের বাচ্চাদেরকে অবশ্যই আমাদের আকিদা আমলে গড়ে উঠতে হবে। আর একটা হয়েছে ইলমে ইকতিসাবি, যেটা তাজরবি বলা যেতে পারে, অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। এই জ্ঞান বাচ্চাদের হয়নি, অভিজ্ঞতা লব্ধ জ্ঞান হয় মূলত বয়স্কদের, যারা বিভিন্ন ঘাত প্রতিঘাতে বড় হন, সেই হিসাবে অভিভাবক অভিভাবিকা মূলত তাদেরই দায়িত্ব। এটা সেই দায়িত্ব পালন করতে গিয়েই কিন্তু আমরা এই মার্কাজ সৃষ্টি করেছি, বালকদের একটা সাইডে, বালিকাদের একটা সাইডে, উদ্দেশ্য যে আমাদের সন্তানরা যেন বিশুদ্ধ দ্বীনী এলমে শিক্ষিত হয়ে ওঠে, সর্বোপরি দেশের সুনাগরিক হিসাবে গড়ে ওঠে। নিঃসন্দেহে একজন আল্লাহ ভীরু কর্মচারী, কর্মকর্তা, মন্ত্রী বা এমপি বা প্রেসিডেন্ট যেই হোক না কেন, যদি তিনি আল্লাহ ভীরু হন তাহলে তার কাছে দুনিয়া নিরাপদ, আর যদি তিনি আল্লাহ ভীরু না হন তো দুনিয়া তার কাছে জিম্মি।
আজকে বিশ্ব আল্লাহ ভীরু লোকের দিকে তাকিয়ে আছে। আজকে ভূমিকম্পে নিহত অভিভাবকরা তাদের বাচ্চাদের ছেড়ে চলে গেছে, মা মৃত্যু পড়ে আছেন, নাড়ি কেটে বাচ্চা কোলে নিয়ে দৌড়ে যাচ্ছে উদ্ধারকারীরা, এ দৃশ্য আমরা দেখছি। এমনিগ্রে অসংখ্য শিশু সেখানে বাপ হারা মা হারা পড়ে আছে। সেখানে একটা করুণ ঘটনা যেটা আমরা শুনলাম কালকে, যে একটা বয়স্ক মানুষ বেঁচে গেছে লাকিলি, কিন্তু তার স্ত্রী তার বাচ্চারা সব মরে গেছে। তার হাতে তিনটা রুটি দিয়েছে উদ্ধারকারীরা, রুটি তিনটা হাতে নিয়ে বসে আছে, কিছুই বলছে না। বলছে কি আপনি খাচ্ছেন না যে? হ্যাঁ, কী করে খাবো? এইখানে আমার তিনটা হাই রাইজ বিল্ডিং ছিল, সে বিল্ডিংগুলো সব আজ ভেঙে পড়েছে, আমার সবই ছিল, আজকে কিছুই নাই, আমার হাতে তিনটা রুটি, সেটাও আমার দেওয়া নয়, উদ্ধারকারীদের দেওয়া। এটা যদি প্রমাণ হয় আল্লাহ সব কিছুর মালিক, আমাদের কোনো ক্ষমতা নাই। এই যে অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞান লাভ হয়, এটা যদি প্রমাণ হয় যে এলেমের এক একটা পর্যায় রয়েছে। শিশুরা যেটা পরিবেশন করেছে এটা তাদের এলমে ওয়াহাবি, আল্লাহ প্রদত্ত যোগ্যতা। এরপরে যেটা করা হয়েছে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা, এটা হচ্ছে এলমে কাসাবি, এটা করেছেন মূলত শিক্ষিকারা। আর এরপরে যেটা এখানে পরিবেশ তৈরি করা, জমি কেনা, বাড়ি করা, বিল্ডিং করা, এসবগুলো করেছি আমরা যারা অভিভাবক হিসেবে আমরা আছি। আমরা অভিভাবক ভাই বোনদেরকে বলব এই মার্কাজ যাতে স্থায়ী হয় এবং আরও বড়ো হয়, এবং আমার চূড়ান্ত স্বপ্ন যেন আমাদের বাচ্চাদের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে না হয়, আমাদের নিজস্ব দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের মহিলা শাখা এখানে হবে, পুরুষ বালক শাখা ওখানে হবে, বা আরও বড়ো স্তরে যদি আমরা 300 বিঘা জমি কিনতে পারি সেখানে যাবে, কিন্তু এই মার্কাজ এখানেই থাকবে এবং আমাদের বালক শাখার মার্কাজ ওখানেই থাকবে। এর শাখা প্রশাখা অ্যাফিলিয়েটিং শাখা সারা বাংলাদেশে হবে, এমনকি বিদেশেও হবে। সারা দুনিয়ার লোক এখন বুঝতে পেরেছে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের যে শিক্ষা বিপ্লব চলছে সারা দেশে, নীরব বিপ্লব, এর মাধ্যমে কি মানুষ তৈরি হচ্ছে একদিন, যারা আমাদেরকে অনেক অনেক কথা বলতেন, তারা আস্তে আস্তে রিয়েলাইজ করবেন, মূল্যায়ন করবে আশা করি। আমরা পরিশেষে এখানকার এখানে আগত অভিভাবক ভাইদেরকে একটা ছোট্ট অনুরোধ করব, আপনারা প্রতিষ্ঠানের ভুল ত্রুটি ধরার চাইতে প্রতিষ্ঠানের উন্নয়নের দিকেই বেশি আন্তরিক হওয়ার চেষ্টা করবেন। আশপাশে যারা হাই রাইজ বিল্ডিং করছেন তাদের কাছেও অনুরোধ করব, আপনাদের সামনেই আপনাদের বাচ্চাদেরকে আমরা মানুষ করছি, আপনার নিজের 10 তলা বিল্ডিং হচ্ছে, এখানকে আপনি একটা বিল্ডিং করে দিতে পারেন না যেটা যে বিল্ডিং আপনার বাচ্চা মানুষ হবে, আরও অনেকের বাচ্চা মানুষ হবে। ওয়াল ঘেঁষে যারা বিল্ডিং করছেন তাদেরও চিন্তা করা উচিত, এখানে আমাদের মেয়েরা খেলাধুলা করে, আপনার বিল্ডিংয়ে জানলা দিয়ে যখন আপনি তাকিয়ে থাকবেন তখন কিন্তু শয়তান তার খোলা জানলা দিয়ে এখানে অনেক নষ্টামি করবে, আপনার কারণেই আমাদের বাচ্চারা সংকোচ বোধ করবে, তারা খেলতে পারবে না, এই জন্য দায়ী হবেন কিন্তু আপনি। এদিকে কোনো জানলা রাখবেন না অথবা সারাদিন বন্ধ রাখবেন, যেন কোনো অবস্থা উঁকি মারার চেষ্টা করবেন না। এর আশপাশে আগে কিছুই ছিল না যখন আমরা এখানে এসেছি, কিন্তু এখন চারিপাশে হয়ে গেছে বিল্ডিং আর বিল্ডিং। আমরা তাদের অনুরোধ করব এই টিন শেডে কয়েকদিন পরে বাচ্চারা একেবারে জাহান্নামের আগুনে জ্বলবে, এর মধ্যে তারা কষ্ট করে ক্লাস করবে। আপনারা চেষ্টা করুন আপনাদের আয়ের একটা অংশ দিয়ে এখানে দু একটা বিল্ডিং করে দিতে, যাতে আমাদের বাচ্চারা শান্তি মতে ক্লাস করতে পারে, শিক্ষিকারা শান্তির সঙ্গে তাদেরকে শেখাতে পারেন। এই সঙ্গে শিক্ষিকাদেরকে আমি একটা চমৎকার বিষয় আমি দেখেছি এখানে, তাদের অভিভাবকেরা যারা এখানে আসছেন তাদেরকে তারা শেখার সুযোগ করে দিচ্ছেন, এটাতে আমি খুব খুশি হয়েছি। কারণ মাদারীপুরের এক অভিভাবক আমাকে সরাসরি এসে বললেন যে স্যার আমি এখান থেকে আর কোথাও যাব না, এর আগে আমি পার্শ্ববর্তী আরেকটা মাদ্রাসায় ভর্তি করেছিলাম, সেখান থেকে আমি চলে আসছি, এখানে আসার পরে যা দেখছি যে আমার ওই মানে স্ত্রী বাচ্চা নেওয়ার জন্য যখন মাদ্রাসা যায় স্ত্রীকেও এরা শেখায়। কীরকম শেখায় বলে ওই সেখানে আলাদা নাকি বই দেওয়া হয়, তাদেরকে বোঝানো হয়, অনেক কিছু শেখে তারা। ওই স্ত্রী আমাকে বলেছে খবরদার তুমি যতই টাকাওয়ালা হও এই প্রতিষ্ঠান ছেড়ে আমি কোথাও যাব না, কারণ
আমি তোমার ঘরে আসি, তোমার বাচ্চার মা হয়েছি, কোনোদিন তুমি যা শেখাওনি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি শিখে ফেলেছি এই মাত্র এক সপ্তাহের মধ্যে, অত এখান থেকে কোথাও যাব না। তার স্বামী নিজে উপযাজকে মার্কাজে গিয়ে দারুল ইমারতে আমার কাছে সরাসরি এই ঘটনা বর্ণনা করলেন। এরকম ঘটনা নিঃসন্দেহে আরও অন্যান্য অভিভাবকদের আছে। আমরা এখানকার প্রধান শিক্ষিকাকে এর জন্য ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি চমৎকার উদ্যোগটা গ্রহণ করার জন্য। বালক শাখা যে দায়িত্বশীল আছেন তাদেরকেও বলছি আপনারা এমন কোনো ব্যবস্থা করুন যেখানে কিছু বাড়তি শিক্ষা মানুষের মধ্যে চলে যায়, অভিভাবকদের মধ্যেও চলে যায়, অভিভাবকদের মধ্যেও চলে যায়, তাদের বাড়তি দোয়া আপনারা পাবেন, সঙ্গে সঙ্গে তাদের সার্বিক সহযোগিতাও আপনারা পাবেন। সর্বোপরি আল্লাহ পাক সন্তুষ্ট হবেন এলেম বিতরণের জন্য। যে হাদিসটা আজকে আমাদের শোনানো হয়েছে যে এলেম ধ্বংস হবে আলেম চলে যাওয়ার কারণে, আগামী দিনে আলেম থাকবে না, কেয়ামত সামনে এসে যাচ্ছে। তাই আলেম সৃষ্টির এই কারখানা, আলেম বলতে শুধুমাত্র যেটা আপনারা বোঝেন তা নয়, মনে রাখবেন রজার বেকনের নিজস্ব স্বীকারোক্তি, যদি মুসলমানরা পৃথিবীতে না আসতো তাহলে বিজ্ঞান 1000 বছর পিছিয়ে যেত। বর্তমান বিজ্ঞানের মূল উৎস হলো মুসলমানের কাছ থেকেই, আর পরবর্তীকালে ইহুদি নাসারারা সেটা সেখানে দখল করেছে। আসলে বিজ্ঞানের মূল সৃষ্টি হলো মুসলমানদের মাধ্যমে। এ বিষয়ে আমাদের লিখিত শিক্ষা ব্যবস্থা বইটা পড়বেন, ওখানে ইসলামী শিক্ষার উপরে আমাদের বিস্তারিত আর্টিকেল রয়েছে। বর্তমান পৃথিবীর যত সৃষ্টি, যত বৈজ্ঞানিক সৃষ্টি সব মূলই ছিল মুসলমানরা, কিন্তু সরকারি ও সহযোগিতার অভাবে আমাদের প্রতিষ্ঠানগুলি আস্তে আস্তে শুধুমাত্র আমিনা রফাদান ভিত্তিক হয়ে যাচ্ছে, এটা থাকবে না। দারুল হাদিস বিশ্ববিদ্যালয় হলে ইনশাল্লাহ আমরাই এটা পরিবর্তন করে ফেলবো। আমাদের মানুষদের নিজস্ব উদ্যোগেই এই মাদ্রাসাগুলিকে সায়েন্স, কমার্স এবং যাবতীয় সর্ব বিষয়ে সার্বিক শিক্ষা বিপ্লব ইনশাল্লাহ এখান থেকেই হবে। সেদিনের স্বপ্ন দেখে আমরা আজকে আমাদের বক্তব্য শেষ করছি। পরিশেষে আবারও অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী এবং তাদের শুভানুধ্যায়ী সকল ভাই বোনকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।